রাজ্যে জাতির পিতা মহাত্মা গান্ধীর 76তম মহাপ্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত। সোমবার সার্কিট হাউসস্থিত মহাত্মা গান্ধীর মর্মমূর্তিতে এবং পরে গান্ধীঘাটের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করেন প্রশাসনিক আধিকারিক টিকে চাকমা। মহাত্মা গান্ধী ছিলেন অন্যতম ভারতীয় রাজনীতিবিদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তি এবং প্রভাবশালী আধ্যাত্মিক নেতা। এছাড়াও তিনি ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা, যার মাধ্যমে স্বৈর শাসনের বিরুদ্ধে জনসাধারণ তাদের অভিমত প্রকাশ করে। এই আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল অহিংস মতবাদ বা দর্শনের উপর ভিত্তি করে। এটি ছিল ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম চালিকা শক্তি, সারা বিশ্বের মানুষকে স্বাধীনতা এবং অধিকার পাওয়ার আন্দোলনের অন্যতম অনুপ্রেরণা। 1948 সালের 30 জানুয়ারি মহাত্মা গান্ধী নতুন দিল্লির বিড়লা ভবন মাঠে রাত্রিকালীন প্রার্থনা সভা করছিলেন। আচমকা সেখানে তাকে নাথুরাম গডসে গুলি করে এবং তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। রাজ্যে জাতির পিতা মহাত্মা গান্ধীর 76তম মহাপ্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত। সোমবার সার্কিট হাউসস্থিত মহাত্মা গান্ধীর মর্মমূর্তিতে এবং পরে গান্ধীঘাটে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করেন প্রশাসনিক আধিকারিক টিকে চাকমা। আজকে জাতির জনক মহাত্মা গান্ধীর যে মহাপ্রাণ দিবস, ওনার যে আত্মবলিদান, সে আত্মবলিদানকে যদি সম্মান রেখে আমরা প্রত্যেকটি রাজ্যবাসী দায়িত্বতা, যার যার যেরকম আমাদের দায়িত্বতা আছে, যেটা আমাদের কর্তব্য, সেই কর্তব্য যাতে আমরা অবিচলিত থেকে আমাদের নিষ্ঠা এবং কর্তব্যের প্রতি আমরা অবিচলিত থেকে আমরা যেন সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যেতে, যাতে আমাদের ত্রিপুরা রাজ্য আরও সুন্দরভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এবং সমৃদ্ধিশালী হয়ে ওঠে, এবং প্রত্যেকটি রাজ্যবাসী যাতে আমাদের সঙ্গে হাত মিলিয়ে সবাই কাজ করতে পারি, এর ফলে আমাদের রাজ্য আরও যাতে সুন্দরভাবে সমৃদ্ধিশালী হয়ে গড়ে ওঠে, এটাই আমার আজকের আমার আবেদন সবার। এদিন জাতির পিতা মহাত্মা গান্ধীর 76তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রদেশ কংগ্রেস ভবনে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেসের নেতাকর্মী সমর্থকরা। অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব হরেকৃষ্ণ ভৌমিক এই দিনটির তাৎপর্য সবার সামনে তুলে ধরেন। আজ 30শে জানুয়ারি আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর 76তম মৃত্যু দিবস। আজকের দিনটা শুধু দেশ নয়, সারা পৃথিবীতে শহীদ দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। জাতির জনক শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে যে শান্তির বার্তা এবং অহিংসার বার্তা দিয়েছিলেন, আজকের দিনে শান্তি এবং অহিংসাকে মানুষের গান্ধীজি তার জীবনকে সত্য অনুসন্ধানের বৃহৎ উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন। তিনি নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে এবং নিজের উপর নিরীক্ষা চালিয়ে তা অর্জন করেছিলেন। তিনি তার আত্মজীবনীর নাম দিয়েছিলেন দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, যার অর্থ সত্যকে নিয়ে আমার নিরীক্ষার গল্প। গান্ধীজি বলেছিলেন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল নিজের অন্ধকার, ভয় এবং নিরাপত্তাহীনতাকে কাটিয়ে ওঠা। গান্ধীজি তার বিশ্বাসকে প্রথমে সংক্ষিপ্ত করে বলেন ঈশ্বর হলো সত্য, পরবর্তীতে তিনি তার মত বদলে বলেন সত্য হলো ঈশ্বর। এর অর্থ সত্যই হলো ঈশ্বরের ক্ষেত্রে গান্ধীর দর্শন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।